তো হ্যালো গাইস, আমি রিকা, তোমরা দেখছো রিয়েল এক্সপ্লোরিং চ্যানেল, যেখানে সব হয় সত্যি হয়। আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি এসেছি দুর্গাপুর বেনাচিতির খুব বিখ্যাত একটা কালী মন্দির, যেটার নাম ভিরিঙ্গি কালী মন্দির। তো আমি সেই মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি, এরপর গোটা মন্দিরটা ঘুরবো। আমরা দুপুরবেলাতে এসেছি, তো এখন কেউ নেই, তো তার জন্য মায়ের পুজো দিতে পারবো না, কিন্তু নেক্সট বার যখন আসবো তখন মাকে অবশ্যই পুজো দেবো। যাই হবে, আমি এবার প্রথমবার এসেছি, এর আগে আমি আসিনি কোনোদিন এই জায়গাতে। তো প্রথমবার এসে আমি তোমাদেরকে দেখাবো গোটা মন্দিরটা ঘুরিয়ে কোথায় কী আছে। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে মন্দিরের মুখ্য দুয়ার, এই দিক দিয়ে আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি। এখানে তোমরা ভিতরে ঢুকেই দেখতে পাবে সামনেই ফুলের দোকান, ওই যে দেখতে পাচ্ছ শ্রী শ্রী ভিরিঙ্গি শ্মশানকালী মায়ের মন্দির। এই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে মন্দিরের। এখানে মায়ের প্রসাদি পূজোর দেবার সব ব্যবস্থা আছে, এখান থেকে তোমরা সহজেই মায়ের জন্য প্রসাদ কিনে নিতে পারবে। এটা হচ্ছে মন্দিরের বাইরের ভিউটা, তোমরা দেখে নাও। এটা হচ্ছে মন্দিরের বাইরের এরিয়াটা, এখানে অনেক দেবদেবীর মন্দির আছে, সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানে সবসময় ভক্তদের আনাগোনা হয়, ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে পুজো দেয় সবাই, যাতে তাদের সবার মনোকামনা পূর্ণ হয়। এখানকার মা খুব জাগ্রত, তোমরাও একবার এখানে যদি পারো তো এসে ঘুরে যেও। এখানে প্রতি মাসে অমাবস্যা তিথিতে মায়ের বলি প্রথা সম্পূর্ণ হয়। আর ওই যে দেখতে পাচ্ছ ত্রিশূলটা, সবাই বিশ্বাস করে এই ত্রিশূলটার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা আছে। এটা হচ্ছে মায়ের গর্ভগৃহ, কল্ল জাগতী কালিকা ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির। এবার আমরা মায়ের গর্ভগৃহে প্রবেশ করব। এখানে দেয়ালের মধ্যে পাথরের খোদাই করে অনেক দেব দেবীর মূর্তি খুব সুন্দরভাবে বসানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মায়ের নানা রকম রূপের সমস্ত চিহ্ন আছে, প্রতিষ্ঠাতা গুরুদেব অক্ষয় কুমার রায়। এটা হচ্ছে মায়ের গর্ভগৃহের বাইরের ভিউটা, ওই যে মায়ের বিগ্রহ। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি, এখানে মা সদা বিরাজ করেন। মন্দিরের গর্ভগৃহের বাইরের জায়গাটাতে তোমরা এরকম সমস্ত মনীষীদের ছবি দেখতে পাবে, যারা কালিকা ভক্ত, স্বয়ং মা কালীর ভক্ত ছিলেন। আমরা ভাবতে পারিনি যে এই সময় তো মায়ের পুজো দিতে পারবো, তো ঠাকুর মশাই আছেন বসে। আমরা ভিডিওর শেষে মায়ের পুজো দিয়ে এখান থেকে রওনা দেব। এটা হচ্ছে মায়ের গর্ভগৃহের ভিতরটা, দেখতে পাচ্ছ তোমরা অনেক সাধু মনীষীদের ফটো এখানে লাগানো আছে খুব সুন্দরভাবে, যারা একসময় মায়ের তপস্যা করত, মাকে পাওয়ার জন্য যারা সারা জীবন তর্পণ করেছিলেন। ঠাকুরমশাই, মন্দিরটা কত পুরনো? ঠাকুরমশাই বললেন মন্দিরের গর্ভগৃহের বাইরের দ্বারে পাথরে খোদাই করে লেখা আছে
সমস্ত কাল সময় কত সময়ে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং কে প্রতিষ্ঠিত করেছিল। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই জায়গাটা, শ্রী ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির, স্থাপিত 1259 বঙ্গাব্দ, ইংরাজি 1852, স্থাপক গুরুদেব শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়, যিনি এই মন্দিরটা স্থাপিত করেছিলেন। এবার আমরা মন্দিরের বাইরে বেরোব। এখানে মায়ের পুজোর সময় যজ্ঞ আসন বসে, এটা হচ্ছে মায়ের যজ্ঞ আসন, এবং এই হচ্ছে সেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন ত্রিশূলটা। এই ত্রিশূলটার মাহাত্ম্য আছে, প্রতি বার্ষিক পুজোর সময় যখন মাকে তার বেদি থেকে ওঠানো হয় নতুন রূপে সাজানোর জন্যে, যতক্ষণ না মাকে আবার তার বেদিতে বসানো হচ্ছে, অলৌকিকভাবে এই ত্রিশূলটা কাঁপতে থাকে বা নড়তে থাকে। এটা সত্য ঘটনা, তোমরা অনেক ভিডিওতে দেখতে পাবে। এটা মন্দিরের বাইরে, মায়ের গর্ভগৃহের বাইরের পাশেই অনেক মন্দির আছে দেখতে পাচ্ছ। কালী মন্দিরের প্রাণ পুরুষ সেবায়েত রবীন্দ্রনাথ রায় মহাদেব, যিনি সেবায়েত ছিলেন। এটা সেই হনুমানজির মন্দির আছে তার পাশেই। এটা হচ্ছে বাবা শিবের দুটো অপরূপ শিবলিঙ্গ, যেটা একবারে মায়ের মন্দিরের পেছন দিকেই অবস্থিত। এই স্থানটা সম্বন্ধে অনেকে হয়তো জানে না, তোমরা দেখতে পাচ্ছ কি অপরূপ সুন্দর বাবা শিবের দুটি শিবলিঙ্গ। এবং এর পাশেই আছে মায়ের মন্দির, মায়ের গর্ভগৃহ। এবার তোমাদেরকে দেখাবো, এখান থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে জলাশয় বা পুকুর, যেখানে মায়ের সমস্ত কাজকর্ম হয়ে থাকে। এটা হচ্ছে সেই জলাশয়টা, একদম মন্দিরের পেছন দিকে অবস্থিত এই জলাশয়টা।
বা পুকুরটা এটা পুকুরের ধারে এক অতি পুরনো গাছ যেখানে অনেক দেবদেবীর মূর্তি বসানো আছে। তোমরা দেখতে পাচ্ছ অনেক পুরনো এই গাছটা, কত বছর পুরনো ঠিক জানা নেই। ঠিক জলাশয়ের পাড়েই অবস্থিত এই গাছটা। এখানে জলাশয় এবং পুকুর নির্মাতাদের নাম শিলালিপিতে লেখা আছে এবং ওই দেখতে পাচ্ছ ওই হচ্ছে মায়ের পেছন দিকে ঢোকার একটা দ্বার, যেখান দিকে মন্দিরের প্রবেশ করা যায়, যেটা পেছনের দ্বার। আর এখানে যখন মায়ের পুজো হয় তখন ভক্তদের জন্য এবং মায়ের ভোগ তৈরি হয়। এখানে অনেক বড় বড় উনুন রয়েছে, একসাথে অনেকের ভোগ তৈরি হয় এখানে। এই দ্বারটা দিকে মন্দিরের পেছন দিকে প্রবেশ করা যায়। এটা হচ্ছে মন্দিরের পেছনের অংশটা, দেখতে পাচ্ছ তোমরা, শিশি ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির। সম্পূর্ণরূপে আমরা মন্দিরটাকে তোমাদেরকে দেখালাম এবং তোমরা দেখতে পারলে খুব সুন্দরভাবে মন্দিরটা প্রতিষ্ঠিত আছে, সাজানো গোজানো। এটা হচ্ছে বাবা বুড়ো শিবের একটা মন্দির। যেহেতু এখন দুপুরবেলা সেহেতু মন্দিরটি এখন বন্ধ আছে, তো যতটা চেষ্টা করছি তোমাদেরকে বাইরে থেকে বাবা ত্রিগণেশ্বর বুড়ো শিবের মন্দির, যেটা অনেক বড় শিবলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, এখন যেহেতু দুপুরবেলা তার জন্য মন্দিরটা তালাবদ্ধ অবস্থায় আছে। আমরা বাইরে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। গুরুবিনে বন্ধু নাই রে আর, গুরুবিনে বন্ধু নাই রে আর, ওরে নিদানের কান্ডারি গুরু ভব করের করেন ধার, গুরুবিনে বন্ধু নাই রে আর, গুরুবিনে বন্ধু নাই রে। তো হ্যালো গাইস, তোমরা ভিডিওটা দেখলে ভিরিঙ্গি কালী মন্দির দুর্গাপুর, তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই সব ভিডিও আমি নিয়ে আসবো, এবার অনেক নতুন নতুন ভিডিও আসছে আমার চ্যানেলে, তো প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যতটা হলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ওই যে পেছনে মায়ের মন্দিরটা আছে। তো আজকের মতো টাটা।